Five, four, three, two, one. দিনটা খুবই নর্মালি শুরু হয়েছিল। আমি আবার গোয়েন্দা গল্পের বিরাট ফ্যান। প্রতি রাতে একটা গল্প না পড়লে আমার ঘুম আসে না। আবার সকালে এক্সারসাইজ না করলে আমার চলে না। মাসেলের ব্যাপারে আমার নো কম্প্রোমাইজ। হঠাৎ আমি একটা আওয়াজ শুনলাম। আমার ভেতরের গোয়েন্দা জেগে উঠল। রহস্যের গন্ধ পেলাম। হ্যালো, হ্যাঁ, নাম কি? শাফিন। আচ্ছা, কই থাকে? বয়স কত? মাত্র 6 বছর। এটা কোনো ব্যাপারই না, এসব কাজে আমি অনেক করছি, অনেকদিনের অভিজ্ঞতা আছে। কোনো টেনশন নিয়েন না, যাবো ঠিক করে দেব পুরা। হ্যাঁ, বোঝা যাবো। জি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাখি। হ্যাঁ, মনে হচ্ছে নতুন একটা কেস পেয়ে গেলাম।
আমি আবার খুব মডার্ন কিনা, অজানা জিনিস গুগল করা আমার হবি। রওনা হলাম 177 কলাবাগানের খোঁজে। এই যে ভাই, কি কল 177 কলাবাগানটা কই? আরে আমি তো চিনি নাই, চিপায় চাপায় দেখেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসি ভাই। বাংলাদেশে বাসা খুঁজে বের করা আসলেই একটা পেন। এই যে কিসে 177 কলাবাগান বাসাটা কই? এই যে আচ্ছা ঠিক আছে, যা যা। বাসায় পৌঁছালাম ঠিকই, কিন্তু ফ্লোরটা তো জানতাম না। আল্লাহর নাম নিয়ে ফার্স্ট ফ্লোরেই হানা দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি শাফিন দেব? না, ওরা তো এখানে থাকে না, ছয়তলায় থাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সোহা ভাইকে টাটা বলে দাও। টাটা। আমি জানতে পেরেছি যে কিডন্যাপার আজকে আসবেন, তো আমরা এখন ওয়েট করবো আপনার সাথে আমাদের হেল্প করবো। এখন শুধু অপেক্ষার পালা। পাইসি, এটাই কিডন্যাপার। আমাদের পৃথিবীতে আপনি কখনোই আপনার ভালোবাসা থেকে দূরে নন, ভালোবাসার টানে পাশে আনে।